एबीसी न्यूज एजीटी लाइव। ये है एबीसी न्यूज एजीटी लाइव। दिस इज योर एबीसी न्यूज एजीटी लाइव। प्रमाण करलो जो सारा देशे मोदी जी एवं आमादेर राज्य बीजेपी का विकल्प नहीं। अनेक षड़यंत्र सुप्रीम कोर्ट पर्यंत नहीं जावा हुए त्रिपुरा के। त्रिपुरा के अनेक नीचू देखानो हुए, त्रिपुरार मानुष के अनेक अपमान करा हुए तृणमूल एवं सीपीआईएम द्वारा। এই নির্বাচনী ফলাফল তাদেরকে রাজ্যের জনগণ একটা সঠিক জবাব দিয়েছে। ত্রিপুরা আমরা ছোট হলেও আমরা কোনো অবস্থাতে নিচু নই, তারা আমাদেরকে নিচু দেখাতে সচেষ্ট হয়েছে। আজকের এই রেজাল্ট থেকে তারা শিক্ষা নেবে আশা করব, এবং আগামী দিনে পুরো ষড়যন্ত্র করতে ত্রিপুরাকে নিয়ে অনেকবার চিন্তা করতে হবে। আগরতলা পৌর নিগম প্রথমবার ভারতীয় জনতা পার্টি দখল করল, তৎসঙ্গে সারা রাজ্যে যে ফলাফল এখন পর্যন্ত আমাদের কাছে এসেছে যে অধিকাংশ জায়গায় আমরা জয়ী হয়েছি। আমাদের কাজ করতে হবে, সামনে এক বছর বাদে বিধানসভা নির্বাচন সব থেকে গুরুত্বপূর্ণ। প্রতিটা কাউন্সিলর বা আমাদের যারা কর্পোরেটাররা আজকে জয়ী হয়েছে তাদেরকে আমার দলের তরফ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। এবং আগামী দিনে যেন মানুষকে সঙ্গে নিয়ে আমরা কাজ করে এক ত্রিপুরা উন্নত ত্রিপুরা করতে পারি, এবং আগামী 2023 নির্বাচন যাতে আমরা এভাবেই ভালো মার্জিনে জয়ী হতে পারি সেটাই আশা রাখবো, সেটাই বার্তা দিতে চাইবো। এবং সবার কাছে সংযত থাকার জন্য কোথাও যেন আমাদের আনন্দ অন্যের নিরানন্দের কারণ না হয় সে জিনিসটা আমরা প্রত্যেকের কাছে আহ্বান জানাবো। শান্তি সম্প্রীতি বজায় রাখতে হবে রাজ্যে। কোথাও যারা বিরোধী দলের সমর্থকরা রয়েছেন কোথাও যেন হামলা হুজ্জতি না হয় সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আর যারা আমাদেরকে ভোট দেননি তাদেরকেও যেন আমরা আগামী দিনে পাশে পেতে পারি, তার জন্য মানুষকে আমরা বার্তা দেবো, আহ্বান জানাবো। আমাদের কার্যকর্তাদের কাছে আমরা আহ্বান জানাবো।